বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেকেরই ইভেন সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে সে নিয়ে একটা চিন্তা রয়েছে। এই মুহূর্তে এই কলেজগুলোর তরফ থেকে কি সিদ্ধান্ত উঠে আসছে, কালকে কি সিদ্ধান্ত হতে পারে, সেমিস্টারের পরীক্ষা কি অফলাইনেই হবে ক্যালকাটা ইউনিভার্সিটির, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ও এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবে। স্টুডেন্টরা কি চাইছে, কালকের কি বক্তব্য রয়েছে, প্রিন্সিপালদের কি বক্তব্য রয়েছে, ইউনিভার্সিটি এই মুহূর্তে কি স্টেপ নিচ্ছে পরীক্ষা সংক্রান্ত, সমস্তটা ক্যালকাটা ইউনিভার্সিটির এ টু জেড তথ্য এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং যারা অন্যান্য ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছে তারাও ভিডিওটা দেখো, কারণ প্রত্যেকের বিষয়গুলো জানা দরকার। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে একটা বিরাট বড় ডিসিশন হতে চলেছে 27 তারিখ। এই ছাত্রছাত্রীদের যে দাবি, সেই দাবি কি কলেজগুলো মানবে সেটাই কিন্তু দেখার বিষয় কালকের সিদ্ধান্তে। এবং তারপরেই রয়েছে সিন্ডিকেট বৈঠক 3রা জুন। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কিন্তু উদ্বিগ্ন, তাদের পরীক্ষা নিয়ে তারা ভাবছে অ্যাকচুয়ালি কীভাবে পরীক্ষা হবে। অনেকেই আমাকে মেসেজ করছে, অনেকেই তাদের বক্তব্য ও জানাচ্ছে। সবার প্রথমে কলেজগুলো অ্যাকচুয়ালি কী বলছে সেটা জানাই, এবং তারপরে বিশ্ববিদ্যালয় কী চাইছে সেটা জানাবো, এবং কালকে অ্যাকচুয়ালভাবে স্টুডেন্টরা এবং কলেজ কর্তৃপক্ষ কী স্টেপ নিতে চলেছে। দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের সমস্ত দাবি ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছো, এবং তোমাদের আমি বলেছিলাম যে প্রথমে স্মারকলিপি জমা দাও কলেজ ওয়াইজ, কারণ কলেজের 27 তারিখের ডিসিশন কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী তোমরা আন্দোলনেও সেই জিনিসটা তুলে ধরেছো। এবং সেই মতো কিন্তু তোমরা তোমাদের কলেজেও স্মারকলিপি জমা দিয়েছো। কিন্তু এই মুহূর্তে কি কলেজগুলো তোমাদের এর বাস্তব দাবিকে মেনে অনলাইনের সিদ্ধান্তে অটুট থাকবে? অ্যাকচুয়ালি কী চাইছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো, যেটা এই মুহূর্তে টাইমস অফ ইন্ডিয়া, এই সময় পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন ও যে টপ নিউজ পোর্টালগুলো রয়েছে অনলাইন, সেই নিউজ পোর্টালগুলো থেকে যে বিষয়গুলো উঠে আসছে, আমি ইন্ডিভিজুয়ালি কোনো ও তোমাদের কলেজের কথা বলছি না, যেমন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, জয়পুরিয়া কলেজ থেকে শুরু করে, লেডিভবন কলেজ থেকে শুরু করে, একাধিক কলেজের এর প্রিন্সিপাল অধ্যক্ষদের যে বক্তব্য, সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে এক্সামিনেশন তারা কিন্তু অফলাইনেই চাইছে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কিছু কিছু কলেজের তরফ থেকে এটাও বক্তব্য রয়েছে, সময় মতো যদি অ্যাকচুয়ালি সিলেবাস শেষ করতে হয় তাহলে ওই অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশান নেওয়া দরকার। আর কিন্তু বেশিরভাগ কলেজ এর প্রিন্সিপাল অধ্যক্ষদের এটাই বক্তব্য যে কলেজের যে সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা যাতে অফলাইনেই নেওয়া হয়, যেটা এই মুহূর্তে এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু উঠে আসছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এমনও কিছু বিষয় ওই পোর্টালে উঠে আসছে এ যেটা তোমরা শুনলে অবাক হবে, যেখানে বলা হচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয় যদি বন্ধ করতে হয় তাহলেই একমাত্র অনলাইন এক্সামিনেশান নেওয়া উচিত, আর যদি অনলাইন এক্সামিনেশনের ডিসিশান নেওয়া হয় তাহলে কলেজ বন্ধ করে দেওয়া উচিত, এমনও কিন্তু বক্তব্য আসে শিক্ষকদের তরফ থেকে। সত্যি কথা বলতে বিষয়গুলো জানাতে আমার খারাপ লাগছে, কিন্তু বাস্তব যেটা সেটা তোমাদের জানতেই হবে, যেটা ঘটছে, যেটা কলেজ ওয়াইজ বক্তব্য উঠে আসছে সেটা তোমাদের জানানো দরকার বলেই আমি বাস্তবটা তুলে ধরছি। এবং কিছু কিছু কলেজের তরফ থেকে কিন্তু এটাও উঠে আসছে তাদের অফলাইনে ক্লাস হয়েছে যথাযথ, এবং তাদের অনলাইনেও সমস্ত স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এবং কলেজ কর্তৃপক্ষকেও একটা বিষয় জানাতে চাই, যে ছাত্রছাত্রীদের যে বক্তব্য ও ক্লাস সেরকমভাবে শেষ হয়নি, এবং শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে, একটা পিডিএফ পাঠিয়ে দিলে তাদের বোঝানোর যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না। ছাত্রছাত্রীরা কোনো রোবট না যে শুধুমাত্র দেখেই তাদের মস্তিষ্কে সেটা অধ্যয়ন হয়ে যাবে, এবং অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা
খুব বেশি যাদের মেধা নেই, এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসটাকে তৈরি করা, ছ মাসের সিলেবাস। এবং আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটি যে এক্সামের এর এবং আইনত যে রুলস তৈরি করেছেন, সেই রুলসে পরিষ্কারভাবে মেনশান করা আছে আপনাদের যে এক্সামিনেশান রয়েছে, এই সেই এক্সামিনেশান নেওয়ার আগে যে সময়সীমাটা দেওয়া উচিত সেই সময়সীমাটা কিন্তু দেওয়া হয়নি, সেটা আপনারাও জানেন। সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের সিলেবাস শেষ করতে না পারায়, তাদের ক্লাস পর্যাপ্ত পরিমাণে না হওয়ায় কিন্তু তারা দাবি তুলছে অনলাইনে যাতে এক্সামিনেশান হয়। এটা মাথায় রেখে দয়া করে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি মেনেই কিন্তু কালকে ইউনিভার্সিটির কাছে আপনারা বক্তব্য তুলে ধরবেন। এরপরে যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ ও সেটা তোমাদের এই মুহূর্তে জানতে হবে, এই শুধুমাত্র কলেজগুলো না, ইউনিভার্সিটি কি চাইছে। দেখো, ইউনিভার্সিটির তরফ থেকে এই ষষ্ঠ সেমিস্টারের জন্য কিন্তু ফর্ম ফিল আপের একটা বিজ্ঞপ্তি চলে এসেছে। একাধিক ছাত্রছাত্রী আমাকে বিষয়টা তুলে ধরেছে, যেমন আমি পাশে দিয়ে দিলাম কোনো একটা ছাত্রছাত্রীর স্ক্রিনশট দিয়ে দেবো, যে আমাকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে কিন্তু একটাই বিষয় ছাত্রছাত্রীরাও বুঝে গেছে ইউনিভার্সিটি এই মুহূর্তে কী চাইছে। কারণ ইউনিভার্সিটির যখন অনলাইনে এক্সামিনেশান হয়েছিল তখন কিন্তু কোনো প্রকার ফিস নেওয়া হয়নি, এই মুহূর্তে কিন্তু প্রায় 800 টাকা মতো ফিস কিন্তু নেওয়া হচ্ছে একাধিক ছাত্রছাত্রীর ডিপার্টমেন্ট ওয়াইজ এর ফিস কিন্তু নেওয়া হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু ছাত্রছাত্রীরাও দের মনেও একটা সন্দেহ জন্মিয়েছে যে অন্যান্য ইউনিভার্সিটিরা অনলাইনের দিকে মুভমেন্ট হচ্ছে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যখন অনলাইনে পরীক্ষা হয়েছিল তখন কোনো প্রকার ফিস নেয়নি, কিন্তু এই মুহূর্তে তারা এক্সামিনেশনের জন্য ফিস নিচ্ছে। তাহলে কি তারা আগেভাগেই পরিকল্পনা করে রেখেছে যে এই সমস্ত কিছু একটা দেখানোর বিষয়, যে 27 তারিখে কলেজ কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি ডিসিশন জানাবে, 3 তারিখে চূড়ান্ত বৈঠক হবে, তার আগেই কি সমস্ত কিছু ঠিক করা আছে যে অফলাইনেই হবে? কারণ তাহলে ফর্ম ফিল আপের জন্য টাকা আগেভাগে নিচ্ছে কীভাবে যদি অনলাইনে এক্সামিনেশান হয়? আগেরবার তো টাকা নেয়নি, এবারে কেন নিচ্ছে? এটা কিন্তু প্রশ্ন একটা ভালো ভাববার বিষয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আর সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়া হচ্ছে, অফলাইনে হলেই এই টাকাটা নেওয়া হয় ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, সেটা আগেভাগেই নেওয়া হচ্ছে 3 তারিখের চূড়ান্ত বৈঠকের আগেই। তাহলে কি এই সমস্ত কিছু দেখানো? এটাও কিন্তু একটা উঠে আসছে ছাত্রছাত্রীদের তরফ থেকে বক্তব্য। ও এই বিষয়টা দেখে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই তোমরা জানাও। এরপরে সংবাদ মাধ্যমে আরও একটি বিষয় উঠে আসছে, মেনি স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে চাইছে অফলাইন এক্সামিনেশান। তো এক্ষেত্রে একটা সার্ভে করা হয়েছিল, সেই সার্ভেতে 90%-এর বেশি স্টুডেন্টরা কিন্তু অনলাইন পরীক্ষার আবেদন জানিয়েছে, এবং যেদিনকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল সেখানেও হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু ও অ্যাকচুয়ালি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অনলাইন এক্সামিনেশান নিয়ে আবেদন করছে। কিন্তু সংবাদ মাধ্যম অন্য কথা বলছে যে অফলাইনে এক্সামিনেশান চাইছে ছাত্রছাত্রী সহ শিক্ষকরা। অ্যাকচুয়ালি তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের মধ্যে কারা অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশান চাও? যারা অনলাইনে এক্সামিনেশান চাও অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর যারা অফলাইনে এক্সামিনেশান চাও তারা ডিসলাইক করো ভিডিওটিকে। তো এক্ষেত্রে আরও একটা বিষয় পরিষ্কার উঠে আসবে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এবং কমেন্ট সেকশনেও তোরা কমেন্ট করে জানাও যে তোমরা এই সেমিস্টারের এক্সামিনেশান কিভাবে চাইছো, কারণ সংবাদ মাধ্যম অন্য কথা বলছে। ক্ষেত্রে আমরা সকলেই জানি বেশিরভাগ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাই কিন্তু অনলাইনে চেয়েছে, সেই কারণে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে পরীক্ষা কন্ডাক্ট করেছে। হ্যাঁ, কিছু এরকম ছাত্রছাত্রী অবশ্যই রয়েছে যারা অফলাইনে এক্সামিনেশান চায়, সেটা যথাসামান্য। আমার মনে হয় না যে খুব বেশি স্টুডেন্ট অফলাইনে এক্সামিনেশান চায়, কারণ সমস্যাটা এখানে বাস্তব, সেই কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী অনলাইনে চায় বলে আমার মনে হয়। কারণ না হলে এতগুলো ইউনিভার্সিটি, একের পর এক ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের দাবি মেনে অফলাইন নোটিশকেও খারিজ করে অনলাইন নোটিশে পরিবর্তন করেছে। যেমন আমি যদি বলি WBSU-র কথা, যেমন যদি আমি বলি কল্যাণী ইউনিভার্সিটির কথা, তারপরে যদি বলি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির কথা, তারপরে যদি বলি তোমার হচ্ছে ম্যাকাউড ইউনিভার্সিটির কথা, তারপরে যদি বলি বর্ধমান ইউনিভার্সিটির কথা, বাঁকুড়া ইউনিভার্সিটির কথা, একাধিক ইউনিভার্সিটি কিন্তু তাদের এক্সামিনেশান অনলাইনে নিচ্ছে। NBO ও অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও অনলাইনে পরীক্ষার ঘোষণা করেছে UG-র। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে ইউনিভার্সিটিকে, এতগুলো ইউনিভার্সিটি নিশ্চয়ই ওই অকারণবশত অনলাইনে এক্সামিনেশান নেয়নি, প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যে সমস্যা তারা কিন্তু বুঝেছেন। আমি আশা করব ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি কর্তৃপক্ষ সহ কলেজ ছাত্রছাত্রীদের বাস্তব দাবি সমস্যার কথা বুঝে যাতে সিদ্ধান্ত নেয় অনলাইন এক্সামিনেশানই, যাতে অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মতো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও সুবিচার পায়। এখন দেখার বিষয় 27 তারিখ অর্থাৎ কালকে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর প্রিন্সিপাল অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের বাস্তব দাবিকে মেনেই
অনলাইনে সিদ্ধান্ত পরীক্ষার সিদ্ধান্ত জানায় কিনা এবং 3 তারিখ কি ডিসিশান আসে। তার আগে ছাত্রছাত্রীরা কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে বিভিন্ন রকম উপায়ে কিন্তু কথা হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু শেষ পর্যন্ত অনলাইনে এক্সামিনেশান চায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছাত্রছাত্রী আমাকে বিভিন্ন রকমভাবে বিষয়টা তুলে ধরেছে। কালকে আবার ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু ছাত্রছাত্রীরা প্রচুর বড়, আগে যা ছাত্রছাত্রী এসেছিল তার থেকে বেশি ছাত্রছাত্রী মিলে তারা আবার ইউনিভার্সিটির কাছে তাদের বাস্তব দাবি নিরুপায় হয়ে তুলে ধরতে চায়। তারা অনলাইনেই এক্সামিনেশান দিতে চায় এবং শেষ পর্যন্ত তারা অনলাইনেই এক্সামিনেশান দেবে বলে স্থির করেছে। এবং তোমাদের বিষয়টি জানিয়ে দিলাম এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ তাদের সমস্ত মেসেজ এবং যে বিষয়টা তারা অ্যাকচুয়ালি আমাকে পাঠিয়েছে সেই বিষয়টাও তোমাদের জানালাম। কালকে 11টার সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে পুনরায় কিন্তু ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে সরব হচ্ছেন। তো এই মুহূর্তে আমি চাইবো রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির মতো ক্যালকাটা ইউনিভার্সিটি ঐতিহ্যপূর্ণ একটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের এর দাবি যাতে মেনে নেয়, কারণ ছাত্রছাত্রীদের জন্যই ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীদের জন্যই কলেজ, আর ছাত্রছাত্রীদের সমস্যার কথা ইউনিভার্সিটি কলেজের একান্তই বোঝা উচিত বলে আমার মনে হয়। সেই কারণে রিকোয়েস্ট করব ছাত্রছাত্রীদের হয়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে ছাত্রছাত্রীদের এক্সামিনেশান এই সেমিস্টারের অন্তত অনলাইনেই করা হোক অন্যান্য ইউনিভার্সিটির মতো।